নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস এর জীবন মুখোপাধ্যায়ের যাবতীয় এমসি কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেন কী আছে, এক নম্বরে কোন যুগে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেসোজোয়িক যুগে। দু নম্বরের প্রশ্ন কি বলেছে, কোন যুগে অস্ট্রালোপিথেকাসের উদ্ভব ঘটেছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার মায়োসিন যুগে, মায়োসিন যুগে। তিন নম্বরের প্রশ্ন, আদিম মানুষ হাত কোঠার ব্যবহার করত, অ্যান্সার হবে এর অ্যান্সার প্রাচীন প্রস্তর যুগে। চার নম্বরের প্রশ্ন, কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলে অভিহিত করা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মধ্যপ্রস্তর যুগকে, মধ্যপ্রস্তর যুগকে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পাঁচ নম্বরের প্রশ্ন। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ভাইটাল। একটি লিটল এপের উদাহরণ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গিবন। ছ নম্বরের প্রশ্ন কি বলেছে, ছয় নম্বরের প্রশ্ন বলেছে ইজিপ্টো পিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার এল উইন সাইম। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, সাত নম্বরের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, সাত নম্বরের প্রশ্ন কি বলেছে, হোমো হ্যাবিলিস কথার অর্থ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দক্ষ মানুষ। আট নম্বরের প্রশ্ন, হোমো ইরেকটাস কথার অর্থ কি, অ্যান্সার হবে এর অ্যান্সার দণ্ডায়মান মানুষ, দণ্ডায়মান মানুষ। তো দেখো, এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। আমি কি বলছি তোমরা একটু ভালো করে শোনো, ক্লাস ইলেভেনের ইতিহাসের আমি জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইয়ের যাবতীয় এমসি কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, ন নম্বরের প্রশ্ন, পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পেই ওয়েন চং। দশ নম্বরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আফ্রিকায়। এগারো নম্বর প্রশ্ন, আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কুকুরকে। বারো নম্বর প্রশ্ন কি বলেছে, মানুষ সর্বপ্রথম কোন শস্যের চাষে অভ্যস্ত হয়েছিল, অ্যান্সার হবে যব। পরের প্রশ্ন কি বলেছে, তেরো নম্বর প্রশ্ন, মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার সিন্ধু। চোদ্দো নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মহেঞ্জোদাড়োতে, কোথায় মহেঞ্জোদাড়োতে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো, পনেরো নম্বরের প্রশ্ন বলেছে হরপ্পা সভ্যতার শস্যঘাটি কোথায় আবিষ্কৃত হয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার হরপ্পায়। ষোলো নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ কোন পশুকে হরপ্পার বাসিন্দারা পোষ মানাতে পারেনি, পারেনি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ঘোড়াকে, কাকে পারেনি, ঘোড়াকে। সতেরো নম্বরের প্রশ্ন, পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হরপ্পায়, হরপ্পা সভ্যতায়। আঠেরো নম্বরের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলে উল্লেখ করেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার হেরোডোটাস। উনিশ নম্বরের প্রশ্ন, কোথাকার প্রাচীন রাজাদের ফেরাও বলা হয়, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, আমাদের অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিশর, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মিশর। আমাদের কুড়ি নম্বরের প্রশ্ন, মিশরের ঈশ্বর ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত, অ্যান্সার এর অ্যান্সার পুরোহিত। একুশ নম্বরের প্রশ্ন, প্রাচীন কোন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি প্রচলিত ছিল, অ্যান্সার এর অ্যান্সার মিশরীয় সভ্যতায়। বাইশ নম্বরের প্রশ্ন, মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো, অ্যান্সার এর অ্যান্সার কুফুর পিরামিড। তেইশ নম্বরের প্রশ্ন, সুমেরীয়রা কোন গাছকে জীবন বৃক্ষ বলতো, অ্যান্সার বে সি এর অ্যান্সার খেজুর গাছকে। চব্বিশ নম্বরের প্রশ্ন, সুমেরীয়দের সমুদ্র মাতৃদেবী ছিলেন, অ্যান্সার বে সি এর অ্যান্সার নাম্মা। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পঁচিশ নম্বরের প্রশ্ন, সুমেরীয়দের আকাশের দেবতা ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, ছাব্বিশ নম্বরের প্রশ্ন, তো দেখো ছাব্বিশ নম্বরের প্রশ্ন বলেছে হেমো ইরেকটাসের উদাহরণ কি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খাতায় লিখে মুখস্থ করবে, অ্যান্সার হবে রোমানের পিকিং মানব আর জাভা মানব। তো দেখো, এখানে বিকল্প সমূহের মধ্য থেকে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান ওয়ান এবং রোমান টু সঠিক, রোমান থ্রি এবং রোমান ফোর ভুল। বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ পিকিং মানবটা সঠিক আছে আর জাভা মানবটা সঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, সাতাশ নম্বরের প্রশ্ন, সাতাশ নম্বরের প্রশ্ন বলেছে প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল, অ্যান্সার হবে রোমানের অ্যান্সার পশু শিকার,
রোমান টুতে খাদ্য সংগ্রহ এবং রোমান থ্রিতে মাছ ধরা, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক আর রোমান ফোর ভুল। 28 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষের অন্যতম বৈশিষ্ট্য, অ্যান্সার হবে রোমান ওয়ানে স্থায়ী বসতি নির্মাণ, রোমান টুতে খাদ্য উৎপাদন এবং রোমান থ্রিতে ধাতুর হাতিয়ার তৈরি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি সঠিক এবং রোমান ফোর ভুল। 29 নম্বর প্রশ্ন, লোহার ব্যবহারের পূর্বে মানুষ কোন ধাতুর ব্যবহার শিখেছিল, অ্যান্সার হবে রোমান ওয়ানে তামা, রোমান টুতে ব্রোঞ্জের, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ান এবং রোমান টু সঠিক, রোমান থ্রি, রোমান ফোর ভুল। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খাতায় লিখে তোমরা মুখস্থ করবে। কিন্তু পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, মানুষের বিবর্তনের ধারায় হোমো হ্যাবিলিসের পূর্ববর্তী পর্যায় হলো, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, অর্থাৎ রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান, রোমান টু ভুল। বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। আমি ক্লাস 11-এর জীবন মুখোপাধ্যায় সাহাপ্রকাশনীর টেক্সট বইয়ের যাবতীয় MCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 31 নম্বরের প্রশ্ন, 31 নম্বরের প্রশ্ন বলেছে সিনান্থ্রোপাস পর্যায়ে মানুষের উদাহরণ হলো, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান, রোমান টু ভুল। 32 নম্বরের প্রশ্ন, প্লেস্টোসিন যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আধুনিক মানুষের আবির্ভাব। 33 নম্বরের প্রশ্ন, কী বলেছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ? তো দেখো এখানে চারখানা অপশান আছে, এর ভিতর থেকে হবে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পশু শিকার করতো এবং বনের ফলমূল সংগ্রহ করতো। 34 নম্বরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগে মানুষ, অ্যান্সার হবে এর অ্যান্সার, পাথরের ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার ব্যবহার করত। 35 নম্বরের প্রশ্ন, কী বলেছে নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কৃষি পদ্ধতির আবিষ্কার, কৃষি পদ্ধতির আবিষ্কার। 36 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের পরে আসে, অ্যান্সার হবে এর অ্যান্সার তাম্রপ্রস্তর যুগ। 37 নম্বরের প্রশ্ন, তো দেখো কী বলেছে রামা পিথকাসের অন্যতম নিদর্শন হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ভারতের রামা পিথকাস পাঞ্জাবিকাস। বুঝতে পারছো আমি কী বলেছি? পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, আদিম মানুষের পরিজানের উল্লেখযোগ্য দিক ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আফ্রিকা থেকে বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া। পরের প্রশ্ন, 39 নম্বরের প্রশ্ন, পৃথিবীর জন্ম হয় আজ থেকে অন্তত 150 কোটি বছর পূর্বে, অ্যান্সার হবে 500 কোটি বছর পূর্বে। 40 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম ড্যাশ যুগের সূচনা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার আর্কিও জৈক। 41 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম স্থলভাগের প্রাণের স্পন্দন দেখা যায় ড্যাশ যুগে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্যালিওজোয়িক যুগে। 42 নম্বরের প্রশ্ন, প্লেস্টোসিন যুগ শুরু হয় আজ থেকে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2,00,000 বছর আগে। 43 নম্বরের প্রশ্ন, প্লেস্টোসিন যুগ শেষ হয় আজ থেকে 1,50,000 বছর আগে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10,00,000 বছর আগে। 44 নম্বরের প্রশ্ন, আদিম মানুষ দক্ষিণ আফ্রিকায় পৌঁছালো ড্যাশ থেকে, অ্যান্সার হবে এর অ্যান্সার আফ্রিকা থেকে। 45 নম্বরের প্রশ্ন, কৃষি পদ্ধতির আবিষ্কার হয় আজ থেকে অন্তত 1,50,000 বছর আগে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 10,00,000 বছর আগে, 10,000 বছর আগে, সরি ভুল বলেছি, তোমরা ঠিক করে নেবে 10,000 বছর আগে। 46 নম্বরের প্রশ্ন, হরপ্পা ড্যাশ নদীর তীরে অবস্থিত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাবি ও ইরাবতী। 47 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ড্যাশের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন চলতো, অ্যান্সার হবে সি অ্যান্সার বিনিময় প্রথা, অ্যান্সার হবে বিনিময় প্রথা। 48 নম্বরের প্রশ্ন, ভ্যালি অফ কিংস হলো ড্যাশ সমাধিস্থল, অ্যান্সার হবে এর অ্যান্সার মিশরের রাজাদের। 49 নম্বরের প্রশ্ন, মানুষ লাঙল চালাতে শেখে ড্যাশ যুগে, অ্যান্সার হবে সি অ্যান্সার নব্য পাথরের যুগে। 50 নম্বরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটি হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার চাকা। 51 নম্বরের প্রশ্ন, কী বলেছে হোমো ইরেকটাস কথার অর্থ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার দণ্ডায়মান মানুষ। 52 নম্বর প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ, অ্যান্সার হবে সে অ্যান্সার দক্ষ মানুষ। 53 নম্বর প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার বুদ্ধিমান মানুষ। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 54 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু আমি ব্যাখ্যা করেছি, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু, ঠিক আছে? তো দেখো আমাদের 54 নম্বরের প্রশ্ন, কী বলেছে ড্যাশ মহাদেশ হলো মানব জাতির সম্ভাব্য জন্মভূমি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আফ্রিকা। 55 নম্বরের প্রশ্ন, সিন্ধু পাশিরা ড্যাশ ধাতুর জানতো না, অ্যান্সার হবে সে অ্যান্সার লোহা। 56 নম্বরের প্রশ্ন, মিশরের পুরোহিতরা হিসাব রাখতো ড্যাশ তৈরি করতো, অ্যান্সার হবে এর অ্যান্সার বর্ষপঞ্জি। 57 নম্বরের প্রশ্ন, সুমেরের উত্তরে ড্যাশ নামে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠেছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার আক্কাদ। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 58 নম্বরের প্রশ্ন, তো দেখো এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। প্রাচীনকালে ইরাক দেশটি
নাম ছিল অ্যান্সার হবে বি এর অ্যান্সার মেসোপটেমিয়া। তো দেখো 59 নম্বরের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রি এর বি, রোমান ফোর এর এ। ঠিক আছে, 59 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রোমান ওয়ানের ডি, রোমান টু এর সি, রোমান থ্রি এর বি, রোমান ফোর এর এ। ঠিক আছে, তো বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো 60 নম্বরের প্রশ্ন এটাও আছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে, লিখবে, মুখস্থ করবে। আমি বলতে পারি ইতিহাসে কিন্তু একটা ভালো নম্বর পাওয়া যায়, 90%-এর উপরে নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। রোমান অনেক কী বলছে পিকিং মান হবে, অ্যান্সার হবে চীন হবে। ঠিক আছে, বি এর অ্যান্সার রোমান টুতে কী বলেছে জাভা মান হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার ইন্দোনেশিয়া হবে। তো দেখো রোমান থ্রিতে কী বলেছে আটলান্থ্রোপাস মান হবে, অ্যান্সার হবে আলজেরিয়া হবে। রোমান ফোরে কী বলেছে ওল্ড ডু ভাই মানব, ওল্ড ডু ভাই মানব অ্যান্সার হবে সি এর অ্যান্সার তানজেনিয়া, অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি এর ডি, রোমান ফোরের সি। বুঝতে পারছো আমি কী বলছি, রোমার ফোরের সি। তো দেখো এইগুলো খুব সুন্দর করে কিন্তু আমি আলোচনা করেছি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে 61 নম্বরের প্রশ্ন। তো দেখো রোমান ওয়ানে কী বলেছে প্রাচীন প্রস্তর যুগ এর অ্যান্সার হবে এর অ্যান্সার হাত কোঠারের ব্যবহার, রোমান টুতে কী বলেছে মধ্যপ্রস্তর যুগ এর অ্যান্সার হবে সে অ্যান্সার ক্ষুদ্র হাতিয়ারের ব্যবহার, রোমান থ্রিতে কী বলেছে নব্যপ্রস্তর যুগ অ্যান্সার হবে বি অ্যান্সার তামার ব্যবহার, রোমান ফোরে কী বলেছে ইজিপ্টো পেথোকাস অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মিশর, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রি এর বি, রোমান ফোরের ডি। বুঝতে পারছো কী বলছি, রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রির বি, রোমান ফোরের ডি। তো দেখো এবার আমি 62 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো 62 নম্বরের প্রশ্ন বলেছে রোমান ওয়ানের সঙ্গে রোমান টু এর স্তম্ভ মিলাও। তো দেখো কী বলেছে ফার্স্টে বলেছে আদি মানুষের ইউরোপের পদার্পণ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পানামা যোজক। ঠিক আছে, রোমান টুতে কী বলেছে আদি মানুষের এশিয়া পদার্পণ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইউরোপ ও আরবের পথ, রোমান থ্রিতে কী বলেছে আদি মানুষের উত্তর আমেরিকা পদার্পণ এর অ্যান্সার হবে, রোমান থ্রির অ্যান্সার হবে এর অ্যান্সার বেরিং প্রণালী, রোমান ফোরে কী বলেছে আদি মানুষের দক্ষিণ আমেরিকা পদার্পণ, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার আরবের উত্তর দিকের পথ। তো বুঝতে পারছো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রি এ, রোমান ফোরের ডি। 63 নম্বরের প্রশ্ন স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো রোমান ওয়ানে বলছে মিশরীয় সভ্যতা, অ্যান্সার হবে নীল নদ হবে, রোমান টু থেকে বলেছে হরপ্পা সভ্যতা, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিন্ধু নদ হবে, রোমান থ্রি থেকে বলেছে এশিয়ান সভ্যতা, এর অ্যান্সার হবে আমাদের ভূমধ্য সাগর হবে, রোমান ফোরে কী বলেছে চৈনিক সভ্যতা, এর অ্যান্সার হবে আমাদের ইয়াং সি কিয়াং ওহাং ও, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি এর সি, রোমান ফোরের এ। এবার আমি 64 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো রোমান ওয়ানে কী বলেছে মেহেরগড় সভ্যতা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জা ফ্রাজেও, জা ফ্রাসো আজারিস, রোমান টুতে কী বলেছে হরপ্পা সভ্যতা, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্নানাগার ও শস্যগার, রোমান থ্রিতে কী বলেছে মিশরীয় সভ্যতা, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ফেরাও, রোমান ফোরে কী বলেছে সুমেরীয় সভ্যতা, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জীবন বৃক্ষ, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রির এ, রোমান ফোরের ডি। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 65 নম্বরের প্রশ্ন, এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করেছে, ঠিক আছে, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ওকে, কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো এবার আমি পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 65 নম্বরের প্রশ্ন বলেছে আলতামিরা গুহাচিত্র অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্পেন হবে। ঠিক আছে, রোমান টুতে কী বলেছে লেক্সো গুহাচিত্র অ্যান্সার হবে এর অ্যান্সার ফ্রান্স হবে, রোমান থ্রিতে কী বলেছে ভীমবেটকা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত, রোমান ফোরে কী বলেছে ক্রেস ওয়েল অ্যান্সার হবে বি এর অ্যান্সার যুক্তরাজ্য। তো দেখো যুক্তরাজ্য অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি। এবার আমি 56 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো ফার্স্টে কী বলেছে, তো দেখো 65-এর প্রশ্ন বলেছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। ফার্স্টে বলেছে নব্যপ্রস্তর যুগের বৈপ্লবিক আবিষ্কার অ্যান্সার হবে এর অ্যান্সার চাকা, রোমান টুতে কী বলেছে শস্য পেশায়ের যন্ত্র, অ্যান্সার হবে আমাদের কী বলেছে সি এর অ্যান্সার ইদুখল, ইদুখল হবে অ্যান্সার হবে রোমান থ্রিতে কী বলেছে টেবিল আকৃতি সমাধি সৌধ, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ডলমেন, রোমান ফোরে কী বলেছে কবরের উপর নির্মিত পাথরের সমাধি সৌধ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মেনোহির। তো দেখো অ্যান্সার হবে বিকল্প সমূহ, এখান থেকে অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রি এর ডি, রোমান ফোর এর বি। বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। আমি এরপরে তোমাদের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। 67 নম্বরের প্রশ্ন কী বলেছে রোমান ওয়ানে কী বলেছে সুমেরীয় সংস্কৃতি
ঠিক আছে। তো দেখো এইগুলো কিন্তু খুব সুন্দর করে আমি আলোচনা করছি। সি এর অ্যানসার হবে মেসোপটেমিয়া সভ্যতা হবে। রোমানটিতে কি বলেছে? উল্ডু ভাই সংস্কৃতি অ্যানসার হবে প্রাচীন আফ্রিকা হবে উল্ডু ভাই সংস্কৃতি। ঠিক আছে। রোমানটিতে কি বলেছে? হরপ্পা সংস্কৃতি অ্যানসার হবে বি অ্যানসার ভারত হবে। রোমান ফোরে কি বলেছে? মায়া সংস্কৃতি অ্যানসার হবে ডি এর অ্যানসার মায়া সভ্যতা। তো দেখো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে অনুরোধ করেছে যে স্যার আমাদের যদি জীবন মুখোপাধ্যায় ক্লাস ইলেভেনের যাবতীয় এমসিকিউ টেক্সট বুক যদি সলভ করে দেন তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।